বিচার হয়ে যাবে অনুভূত সর্বপ্রথম আমার নবীকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বরাত পাঠাবে নয় হাম পাঠাবে জান্নাত দিব শান পাঠাবে বুখারীতে এসেছে বন্ধু হাদিস কানা আমার নবীর কাছে বন্ধু নিয়ে যাওয়া হবে দুলা সাজানো হবে রে দুলা সাজানোর পরে আমার নবী আল্লাহর আরশের ডান পাশে গিয়ে সিজদায় পড়ে যাবে এগুলোকে মরা নবীর সিমটম আদম থেকে যত নবী কাল কিয়ামতের দিন আমার নবীর হাতে থাকবে বন্ধু প্রশংসার ঝান্ডা এই ঝান্ডার নিচে আদম থেকে সব নবী এসে আশ্রয় নিবে সর্বপ্রথম সর্বপ্রথম জান্নাতের গেইটে আমার নবী কদম দিবেন রিদওয়ান ফেরেশতাকে বলবে জান্নাতের গেট ওপেন করো তিনি বলবেন আপনি কি কই আমি সরকারে মদিনা আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ নবী মুহাম্মদ কই আমি শুনেছি আপনার কথা আল্লাহ নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করতে পারবো না বন্ধু গো নবী বলেছে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু নবী বলেছেন সর্বপ্রথম যখন আমি জান্নাতে কদম দেব আমার সঙ্গে জান্নাতে একটা বিশেষ দল আমার সঙ্গে সর্বপ্রথম যাবে রে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো নবী রাসূলরা যুগে যুগে এসেছে তাদের প্রতি সর্বভাবে ঈমান কিন্তু গরিব মানুষরা এনেছে কারা এই জন্য গরিবরা জান্নাতে যাবে ওয়াজ যখন হয় মসজিদে জুমায় যখন আলোচনা হয় দেখবেন বড় লোকরা টাকার গরিমায় ক্ষমতার গরিমায় লাঠির গরিমায় অনেক সময় ইমাম সাহেবের বক্তব্যটা মানতে রাজি হয় না প্রতিহত করতে চায় এমন কি মানে নাই ও মাসে নাই কিন্তু গরিব মানুষ খাইতে না পাক করতে না পাক ইমাম সাহেবকে ভালোবাসতে চায় বেশি জান্নাতে যাবে রে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তাদের একজনের ঈমানের মধ্যে গলত না সুবহানাল্লাহ বলেন তাহলে নবী যে জিন্দা এটার দলিল আছে না নাই কথা বলেন না কেন এবার আমার দিকে তাকান আমরা যে নবীকে দাঁড়ায়া সালাম দেই কি দেই কথা কয় না সালাম দেই কি দেই না ইয়া নবী সালামু আলাইকা বলি কি বলি না এখন বললে কই বেদাত আপনাদেরকে আমি বুঝাই বোঝার পরে সিদ্ধান্ত নেবেন অতিরিক্ত কথা বলবেন না কারণ কম কথায় শান্তি বেশি মিলে আমি তো কম কথা বললে চলবে না একটার পর একটা আপনাদেরকে বুঝাইতে হবে কথা কয় না আমি কম কথা বলে চলবে কথা বলেন চলবে না বেশি বলতে হবে না বন্ধুরে আমার এবার আমার দিকে তাকান আফে সাহেব আমার আছে সূরা ফাতের 9 নম্বর আয়াত ভাই কত কষ্ট দিই তোমারে কিছু মনে করো না হ্যাঁ সূরা ফাতের 9 নম্বর আয়াতটা বের করো আমারে বের করে দাও সময় বাঁচানোর জন্য বলছি বন্ধু আমার ভাই ফয়সাল বার করতে থাকো আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটু বলে ফেলি বলবো মসজিদে নববীর মধ্যে কিন্তু মিম্বার হয় নাই মসজিদে নববীতে যখন মিম্বার হলো হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর গৌরবময় জীবনী প্রকাশ করতে থাকলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু যখন আমার নবী সম্পর্কে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে শুরু করলো আমার নবী খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে আমার নবী খুশি হইয়া বলে দিল আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো আমি আপনাদেরকে বলতে চাই একজন সাহাবি যিনি ঈমান এবং চর্ম চক্ষু দ্বারা নবীকে দেখছে এই জন্য ওনাকে সাহাবি নাম দেওয়া হয়েছে ঠিক কিনা এই সাহাবি যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে রে আমাদের মতো গুনাহগার দাঁড়াইলে দোষ হয়নি বলেন কথা বলেন কেউ কি দোষ মনে করেন ভাই বার করছো কোনটা 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধ বলে দিয়েছেন আমি আপনাদের কি বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআকিরু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কি বলছে সাহায্য করো এবং সম্মান করো হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম জোরে বলেন না সুবহানাল্লাহ
সুন্নি জামাত কোনোদিন বলে না যে নবীকে সালাম দেওয়াটা ফরজ, কোনোদিন বলে না ওয়াজে শুধু মহব্বত, কে ধরা মায় রাখে না হযরতে ওয়াজ করুনি দাঁত ফালাইছে একটা একটা করে 32টা কয়টা 32টা কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, বন্ধুরা আমার আমরা নবীকে সম্মান করলে যদি তোমরা আমাদেরকে বিনতি বলো আমি বন্ধু তোমাদেরকে বলবো আমার নবী তো ইমামতি করে কোনোদিন মসজিদ থেকে বেতন নেয় নাই, তুমিও তো বেতন নাও এটাও তো বেদাত। দেখেছি মদিনা মসজিদে নববীর মধ্যে যখন বন্ধ প্রবেশ করলাম রে মনে হয়েছে যেন জান্নাতুল ফেরদাউসে জিন্দা চলে এসেছি। বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যুবা বিশেষ করে করে কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বলবো যায় বন্ধু রংপতে নিয়ে যায় আমাদের কিচ্ছু হবে না কারণ কিরাব হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, যেমন কর্ম তেমন ফল আছে নাই আমাদের কোনো লাভ হবে না আমাদের কোনো ক্ষতি হবে না, বন্ধু আমার কাজ হলো আমিও বাঁচবো তোমাদেরকে বাঁচাবো, এই বাঁচানোর জন্য এক্সাম্পল স্বরূপ একটা বন্ধু মেসাল দিলাম নবী মিরাত ইমামতি করে বেতন নেয় নাই তুমি ন তুমি কিন্তু বেদাত করছো সেটা একবার বলো না, আমার নবী বন্ধু সভাপতি দেখি দৌড়ে তৃণমূল পর্যা পর্যন্ত কোনোদিন আমার নবী ইমামতি করে সিরিয়াল ধরে ধরে কারোবারে দেখায় নাই খাইছে শুনছেন নি কেউ, নবী ইমামতির বিনিময়ে কোনো উম্মতের বাড়িতে সাহাবীর বাড়িতে কোনোদিন খায় নাই, তুমি তো লিস্ট টাকারে খাও এটাও তো বেদাত একটা বার কেন বলো না বেদাত কথা বলেন না কেন, এখন যদি আমি বলি আমার নবীর জামানায় যে টুপিগুলো ছিল না এখন যার যার দরবার কেন্দ্রে টুপি বানায় বানায় মাথায় দিয়ে নামাজ পড়ো এই টুপি পড়াও তো বেদাত হয়ে একবারও তো তুমি বলো না বলো না কথা বলেন না কেন, এই যে আজকে সুন্দর একটা স্টেজ আলোক সজ্জা করে ওয়াজ করতেছি এই মুহূর্তে নবী যেই যেটা করে না এটা আমাদের জন্য বেড়া বেদাত, বলে হুজুর এগুলো তো যন্ত্র যন্ত্র কি ইবাদতের সাথে যুক্ত হয়েছে কি হয়েছে না কথা বলো কথা বলো, আরে হারাম সব টাকা হারাম হয় ইবাদতের ক্ষেত্রে নতুন যন্ত্র যদি ব্যবহার করো তাহলেও এটা বেদাত বলেই গণ্য হবে, তুমি কি একবার বলো না এটাও বেদাত, তার মানে এখানে বোঝা যায় নবীর সাথে তোমার দুশ্মনী আছে, তোমার যদি নবীর সাথে দুশ্মনী থাকে তুমি নামাজ কইরো না রোজা রাখো না হজ কইরো না যাকাত দিও না কোনো কিছুই তোমার কাজে লাগবে না।